আমি আপনার কয়টা প্রশ্ন করবো আমি আসি না আমাকে আসানো হয়েছে আমার বলতেছেন তুমি চোখ বুঝো স্বপ্নের ঘরেই জিজ্ঞাসা করতেছেন তুমি চোখ বুঝবা এই বাহারাম মাজাসির বাহারাম মাজাসির চেহারা তোমার সামনে আমি ভাষায় দিব আল্লাহ তালা পারে কি পারে না

সামদেশে স্বপ্নের ঘরে যে রাস্তা দেখছে রাস্তা ধরে ধরে যায় যেতে যেতে যেই জায়গায় বসে আছে ওই জায়গাটাও স্বপ্নের ঘরে দেখছেন যায় দেখেন চাংরার ভিতরে রাস্তার পাশে একজন মানুষ কালো কুস্তি একজন মানুষ দাগ গুলি নাই চুল গুলি পাকা নেংটি পরে চাংরার ভিতরে বসে আছে চাংরার উপরে বসে আছে কোথায় চাংরার উপরে মাথার উপরে বসে আছে এখন তো মানুষ কি পরে না কি করে ওটা ওই যে কিছু কিছু পরে মাল গাছার মতো কি বলে নামসা কি বলে নেংটি কি ভাই আমাদের দেশে হিন্দু আছে না হিন্দুরা অনেক সময় যারা মুসি আছে দেখবেন মুসির এমন একটা পোশাক পরে দেখবেন হাঁটুর উপরে তার তারপর শুধুমাত্র আসল জায়গাটা ঢাইকে থাকে আর সবগুলো বাইরে থাকে ঠিকই ঠিক না দুটি কি ভাই দুটি পরে কি পরে দুটি পরে আব্দুল্লাহ ইবনে মোবারক দেখলেন মাসার ভিতরে চাংরা রাস্তার পাশে অনেক চাংরা পাওয়া যায় কি জান এখন আছে বাসকাই দকেটা বানায় এই চাংরার ভিতরে গাছের নিচে বসে আছে এক পর যায় মোবারক রাহমাতুল্লাহ আলাই ওই স্বপ্নে যে লোকেশন পাইছিলেন ওইটেই একবারে হুবাহু একবারে যায়া দেখলেন যে এই চাংরাটা যে স্বপ্নের ঘরে যে চাংরা দেখছি ওই চাংরা স্বপ্নের ঘরে যেভাবে বসা দেখছি ওইভাবে বসাই ওই চেহারা সুরতেই একজন লোক বসে আছে আব্দুল্লাহ আপনি মোবারক একবারে সামনে जाया বললেন মা ইসমুকা তোমার নাম কি এবার বাহারাম মাজসি বলতেছেন ইসমি বাহারাম মাজাসি আমার নাম বাহারাম মাজাসি এবার বাহারাম মাজাসি বলতেছেন মিনাই না তুমি কোথায় থেকে আসলা এবার বললেন খরাজাই লাল ভাই বাইতুল্লাহ আমি বাইতুল্লাহ ঘর থেকে আসলাম এবার বলতেছেন তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমারে বলো তোমার নাম কি এবার বাহারাম মাজাসি বলতেছেন হুজুর আপনার নাম কি ইবার বাহারাম মাজাসির কথা শুনে বলতেছেন ইসমি মোবারক আমার নাম কি মোবারক আবদুল্লাহ মোবারক এই আবদুল্লাহ মোবারকের কথা শুনেই বাহারাম মাজাসি দাঁড়ায় গেছেন সোমান আল্লাহ বলুন সম্মান দেনওয়ালাকে আল্লাহ কত ইজ্জু মানতে শাহ কত জিল্লু মানতে শাহ বিয়াদিকাল ইন্না ইন্নাকালা কুল্লি শাইইন কাদীর আল্লাহ আল্লাহালা ইজ্জত দেয় ওই আল্লাহ করে কি করে না ইজতের মালিক কে আল্লাহ কথা আপনি আমার সামনে দাঁড়ায় থাকবেন আমি বাহার মাদাসি বসে থাকবে এটা হতেই পারে না আপনার নাম এমন কোন লোক নাই আপনার নাম শুনে নাই কিন্তু দেখে নাই আমি বাহারাম মাজাসি আপনার নাম অনেক শুনছি আপনি এই জামানায় সবচাইতে বড় মহাদিস সবচাইতে ভালো মানুষ সবচাইতে উত্তম মানুষ আপনার চাইতে এই জামানায় আর ভালো মানুষ হতে পারে না আপনার চাইতে বড় আলেম এই জামানায় আর হতে পারে না আমার কানে অনেকবার পৌঁছিছে এই শব্দটা হুজুর বলেন তো দেখি কি উপকার করতে পারি কি জন্য আমার কাছে আসছেন এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন ও বাহারাম মাযাসি আমি আপনারে কয়টা প্রশ্ন করব আমি আসি নাই আমাকে আশান হইছে আমারে পাটানো হয়েছে আমি আপনার কিছু প্রশ্ন করব দয়া করে প্রশ্নের উত্তর গুলা দিবেন এবার বাহারাম মাযাসি বলেন হুজুর আপনি যেই প্রশ্ন করবেন আমার জানা থাকলে আমি বলবো এবার আবদুল্লাহ মুবারক বলেন ও বাহার আমি আপনি এমন কি ভালো আমল করেন যে আমলের কারণে আমাকে আপনার কাজ পর্যন্ত আসতে হইছে এমন কি আমল করেন যে আমলের কারণে আমাকে আপনার পর্যন্ত আসতে হইছে এবার বাহার আমি বলেন আমার একটা ভালো আমল আছে আমলটা হলো আমি সুদের ব্যবসা করি কিসের ব্যবসা করি সুদের ব্যবসা করি আব্দুল্লাহ মোবারক বলেন এটা তো কোনো ভালো না আল্লাহ তালা কে হারাম করেছেন ব্যবসাকে হারাল হালাল করেছেন সুদ তো কোরআনের ভিতরে হারাম ব্যবসাকে হালাল করেছেন এটা তো ভালো কাজ না এবার আবদুল্লাহ মোবারক বলেন ও বাহারাম মাজাসি এর চাইতে কোনো ভালো আমল আপনার কাছে আছে কি আছে না এবার বাহারাম মাজাসি বলেন হৌজুর একটা কাজের চাইতে ভালো আছে আমার এক একে চারটা সন্তান হলো ছেলে সন্তান হলো তারপরে এক একে চারটা মেয়ে সন্তান হলো চারটা মেয়ে সন্তান হলো উপযুক্ত কোন বর না পাওয়ার কারণে আমি বাহারাম মাজাসি আমার চারটা মেয়ে চারটা ছেলে দিয়ে আমি বিবাহতে বন্ধন করে দিয়েছি আবদুল্লাহ মোবারক বলেন এটাও তো হারাম কাজ এটাও তো শরীয়তে মোহাম্মদিতে জায়জ নাই এটাও তো হারাম কাজ এটা তো কোনো ভালো কাজ না এবার আবদুল্লাহ আপনি মোবারক বলেন এর চাইতে কোনো ভালো আমল আসেনি আবদুল্লাহ আপনি মোবারক বলেন কোন ভালো আমল আছেনি এবার আবদুল্লাহ মোবারকের কথা শুনে বাহারাম মাজাসী বলে একটা ভালো আমল আছে কি আমল এই চারটে সন্তানকে চারটে ছেলে দিয়ে চারটে মেয়ে দিয়ে বিবাহ বন্ধন করার পরে পঞ্চম নম্বরে আমার আরেকটা মেয়ে জন্মগ্রহণ করলো এত সুন্দর এত সুন্দর মেয়ের দিকে তাকালে চোখটা বুঝে আসে এত সুন্দর চেহারা তার উপযুক্ত কোনো সংস্পর না পেয়ে আমি নিজেই তাকে বিবাহে বন্ধন করে নিয়েছি ভাই আবদুল্লাহ আপনি মোবারক বলেন এ কাজটাও তো ভালো না এটাও তো হারাম কাজ এটাও কি এটাও হারাম কাজ এবার আব্দুল্লাহ ইব্রাহিম মোবারক বলতেছেন বলেন